السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد على آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فكُلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা গত দুইটি পর্বে মোমেন হওয়ার মোত্তাকি এবং মোমেন হওয়ার পর যে সকল গুণাবলী অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহর অলি হতে পারবো সে সকল গুণাবলীসমূহ আলোচনা করেছিলাম মোট গত দুই ক্লাসে আমরা ছয়টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তির মধ্যে যদি এই গুণাবলীগুলা থাকে তাহলে সে আল্লাহর অলি হতে পারবে এবার আসুন সাত নম্বর কাজ অর্থাৎ আমি আপনি আমরা যদি আল্লাহর অলি হতে চাই তাহলে আমাদের যে সকল কাজগুলো করা লাগবে সে সকল কাজের সাত নম্বর কাজ হলো যে আল্লাহ সোহানা তারা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে এই নিয়ামতগুলার সুক্রিয়া আদায় করা প্রিয় ভাইরা কারণ এই নেয়ামতের সুক্রিয়া আদায় করার মাধ্যমে বান্দা এক দিকে যেমন আল্লাহর গোলামিয়তের পরিচয় দিবে অপরদিকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে আর আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর অলিরা যারা সেরা আল্লাহর প্রিয় বান্দা আমি আপনি আমরা যদি আল্লাহর অলি হতে চাই আমরা যদি এটা কামনা করি যে আমি আমরা আমরা সবাই আল্লাহর অলি হব তাহলে আমাদের উপর যে কাজটা করা দরকার সেটা হলো আল্লাহ যে ন্যায়ামত দিয়েছেন সেই নেয়ামত ভোগ করব। এবং এই নিয়ামত ভোগ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করব এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহর নেয়ামত খায় কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না ও ভাই আল্লাহ সুবহানাহু তালার তাআলার কতগুলা আছে আমি আপনি গুণ শেষ করতে পার আল্লাহর ওয়ামা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ তোমাদের কাছে যত নেয়ামত আছে সবগুলো আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহ বরকত ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলা গণ গণনা করে শেষ করতে পারবে না ও ভাই আমরা একবার নিজেরা নিজের দিকে শরীরের দিকে তাকাই দেখি যে এই পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত শরীরের সুরা দিকে তাকাই কত দামি দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি সুক্রিয়াদী করেছে কি কৃতজ্ঞতা স্বীকার করেছে এই দাতার এই চক্ষু কত বড় নিয়ামত এই ব্রেন কত নিয়ামত এই যে জবান দিয়ে কথা বলতে পারতেছি কত বড় নিয়ামত হাত দিয়ে ধরতে পারতেছি কত বড় নিয়ামত এই যে জিব্বা দিয়ে জিব্বাটার মধ্যে দিয়ে ভালো মন্দের স্বাদ গ্রহণ করতে পারতেছি মজা বুঝতে পারতেছি এই যে শরীরের ভিতরে কত দামি দামি জিনিস রয়েছে সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো গণে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ ভাগ বলছে তোমরা যদি গণনা করো গণনা করে শেষ করতে পারবে না এত অগণিত নেয়ামত আল্লাহ দিয়েছেন এই নেয়ামত যে আল্লাহ দিয়েছেন আর আমরা ভোগ করতেছি সেই নেয়ামত পাওয়ার পরে আল্লাহরকে শুকরিয়া আদায় করা দরকার না এই শুকরিয়া দায় করলে আল্লাহর লাভ না আমার লাভ আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হব এবং আল্লাহ আমার নেয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ বলُوا ইলতা আذن রবুকুম আল্লাহ যখন আপনার রব তখনই কথা ঘোষণা দিলেন কি লা ইং শাকারতুম লা আজিদান নাকুম তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর তোমরা যদি নাকি শুক্রিয়া আদায় করো আমি অবশ্যই তোমার নিয়ামত বাড়াই দিব তাহলে নিয়ামতের যদি স্থায়িত্ব চাই নামতের যদি বৃদ্ধি চাই তাহলে এবং আল্লাহর তাহলে আমার জন্য কর্তব্য হলো বেশি বেশি করে আল্লাহ শুক্রিয়া দায়ী করা আল্লাহ সুলান সুরে আর নাহালের একশো চোদ্দ নয় আল্লাহ বলছেন ফকুলো রাজা কাকুমুল্লাহ সতরাং তোমার আল্লাহ যে তোমার রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো বিমা রজা কমল ল হালা তয়িবাহ আল্লাহ হালাল এবং পবিত্র যে নিয়ামত রিজিক তোমার দিয়েছে সেইগুলা তোমরা খাও এবং কি করো অস্কুরু নিয়ার মাথা ল আর আল্লাহরই নিয়াম মাথার শুক্রিয়াদায় করো ইং কুংটুং ইয়াহু তাবুদুন যদি সত্যি তোমরা তার ইবাদত করে থাকো তারি বাড়ি আমাদের কর্তব্য যে আল্লাহ যে রিজিক হালাল এই পবিত্র যে রিজিক দিয়েছেন এই রিজিক গুলা খাওয়ার পরে আমাদের কাজ যে আল্লাহ নেয়ামতের সুক্রিয় আদায় করা তাই আর এই সুক্রিয় আদায় করার দ্বারা লাভ আমার নেয়ামত বেড়ে যাবে এবং আল্লাহর প্রিয় পত্র হব প্রিয় ভাইরা আল্লাহ হাফেজের আমরা নেয়ামত খেয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করলে যে আল্লাহ খুশি হন এটা বুঝার আগে একটা দুনিয়াবী আপনারই দিয়ে আপনি বুঝেন যেমন মনে করেন আমরা সাধারণত যেটা আমাদের সকলেরই হয় আপনি যদি কাউকে একটু সাহায্য করেন সে যদি এই সাহায্যটা পাওয়ার পরে মনে করে আপনার টাকা দিয়ে সাহায্য করলেন বা তাকে যে কোনোভাবে সহযোগিতা করেছেন সে যদি এটা পাওয়ার পরে আপনার কৃতজ্ঞতা স্বীকার করে বন্ধু বান্ধবদের কাছে বলে যে আল্লাহ ওমকে আমাকে সাহায্য সহযোগিতা করেছে তাহলে আপনার মনটা ভরে যাবে আবারও কখনো সে বিপদে পড়লে আপনার মনটা ছুটে যাবে তাকে একটু সাহায্য করার জন্য কিন্তু আপনি কাউকে মনে করেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন কিন্তু সে কোনোদিন একটু ঢেকুরু দিল না কোনোদিন বলল না বা আপনার এই মানে প্রশংসা তো দূর কথা বা আপনার এই অ্যাসানের কথা স্বীকার করা তো কথা বরং আপনার বদনাম করে তখন আপনার কাছে কেমন লাগবে আপনি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলবেন আর কোনোদিন যদি আসো আমি আর তোমাকে সাহায্য করব না এটা আপনারই দিয়ে বুঝলাম আল্লাহ তো আর হাম আল্লাহর ব্যাপারে আমাদের চিন্তা করা যাবে না আল্লাহ আমরা অকৃতজ্ঞ হইলেও আল্লাহ দিবেন কিন্তু সাধারণত বুঝে যে আল্লাহ সবাই না নামত খেয়ে যখন আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করবো আল্লাহ অবশ্যই খুশি হবে আর আল্লাহ আমাদের ন্যামত বাড়ি দিবেন তাই সব বাইদেরকে বল আল্লাহর প্রিয় বান্ধা হতে চান আল্লাহর অলি হতে চান তাহলে নিয়ামত যা সব আল্লাহ শুক্রিয়া দায়ী করেন খাওয়া দাওয়া যা খাইছেন ডাল ভাত খাইছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক লোক আছে আল্লাহ অজস্র টাকা পয়সা দিয়েছেন যদি জিজ্ঞেস করবেন কেমন আছেন না বেশি ভালো নেই কি দিয়ে না বেশি তাল নাই আল্লাহ সুবাহ আমাদের অনেক নিয়ম দিয়েছে ভাই মোমেন যে অবস্থা থাকে সেই অবস্থায় তার জন্য কল্যাণ করে সুখে আছি আলহামদুলিল্লাহ কখনো বিপদে পড়ছে আলহামদুলিল্লাহ সারা বছর তো ভালো ছিলাম আজকে একটু হয়তো একটু খারাপ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে আমার কল্যাণ রেখেছেন আমার মাফ হইতেছে

খাইয়া যখন এই খাদ্যের উপর আল্লাহ শুক্রিয়া দেয় করে আল্লাহ কি করেন খুশি হন এবং কোনো বান্দা যখন কোন পান পানীয় পান করে পান করার পরে যদি সে এর উপর আল্লাহ শুক্রিয়া দেয় করে আল্লাহ খুশি হন আল্লাহ সন্তুষ্ট হন তাহলে আমি আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমি আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি আপনি আমরা যদি আমাদের নিয়ামতকে আরো বাড়াতে চাই তাহলে বেশি বেশি করে কি করবো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দেয় করবো যেটা আল্লাহ বলছে আজিদ অবশ্যই আমি বাড়িয়ে দিব তাহলে আর সন্দেহ থাকতে পারে না আট নম্বর কাজ আমরা সাত নম্বর আট নম্বর কাজ হলো যে কোন কিছু যদি ওয়াদা করি ওয়াদা পূরণ করব। মোমেনরা ওয়াদা খেলাফ করে না আল্লাহর বলিরা ওয়াদা খেলাফ করে না আল্লাহ রবিআল জালাল কোরআনে কেরিমি বলছে ওয়াল মুফু না বি আহ মোমেনরা যারা আল্লাহর বলি তাদের কি করে কোন অঙ্গীকার যখন করে সেটা পূর্ণ করে এরা সুখময় এবং দুঃখময় অবস্থায় ধৈর্য ধারণ করে তাহলে এটা একটা গুণ আল্লাহর প্রিয়বান্ধা হতে হলে আমাদের মধ্যে যে গুণটা লাগবে সেটা হলো ওয়াদা পূরণ করা অঙ্গীকার পূর্ণ করা দুই নম্বর বিপদে মসিবতে ধৈর্য ধারণ করা তাহলে বুঝা গেল যে আমি আপনি যদি আল্লাহর বলি হতে চাই এই গুণটা আমাদের লাগবে এখন ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকার চরিত্র কল আর সুরল্লাহ সাল্লাহী সাল্লাহ সালতুল মুনাফিকের সাল্আসুন মুনাফিকের আলামতর তিনটি ঈদে হাত দ্যা থা কায়াদাবা ওই দা ওয়া দাখলাভা ওই দে তুমি না খা না যদি ওয়াদা করে ইদ আল্লাহ ইদা হাত দ্যা থাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখে তখন সে কি করে তাইলে আমাদের জন্য করণীয় হলো যে আল্লাহ প্রিয় বান্দা যদি হতে চাই তাহলে আমাদের ওয়াদা করলে ওয়াদা পূরণ করবো এবং আমরা বিপদে ধৈর্য ধারণ করবো আর সদা সর্বদা সত্য কথা বলবো মিথ্যা বলবো না মিথ্যা বলে কেউ আল্লাহর হতে পারে না নয় নম্বর নয় নম্বর হলো যে আল্লাহর বলি যদি হতে চাই তাহলে আমরা আল্লাহর বলি মানে যে আপনি কোথাও বসে থাকবেন আর মানুষ আপনাকে এনে খাওয়া দিবে এটা নয় বরং আপনাকে কি করতে হবে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যেতে হবে আল্লাহর বলিরা গড়ে বসে থাকবে আর মানুষ শুধু তাদের জন্য ওই মানে খাওয়া দাওয়া নিয়ে যাবে আর সে আরামে বসে বসে খাবে এটা না এই আল্লাহর নবীদের দামি মানুষ আর কেউ নেই আল্লাহর নবীরা কিন্তু সবাই সহস্তে মেহনত করেছেন তাই আমি আপনি আমরা যদি আল্লাহর অলি হতে চাই তাহলে ওই উপরের যে কাজগুলা সেই কাজগুলার সাথে সাথে আমাদেরকে হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে এবং হালাল খেয়ে হালাল পরে কারণ আপনি যদি হালাল না খান কি করে আল্লাহ আপনি আল্লাহর প্রিয় বানতে হবে আপনাকে হালাল খেতে হবে আর হালাল খেতে হলে আপনাকে হালাল উপার্জন করতে হবে আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করা তফিক দান করেন আমিন ও আখিরুদ রানা আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারকাত